আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা সিম্পলি আপনাদের লাইকি যে অ্যাকাউন্ট রয়েছে ভিউয়ার্স, লাইকি বা টিকটকে কীভাবে আপনারা দিন গেলে 500+ ফলোয়ার্স কীভাবে নেবেন ভিউয়ার্স, তাও আবার সম্পূর্ণ রিয়েল ফলোয়ার্স ভিউয়ার, কোনো ওয়েবসাইট নয়, কোনো অ্যাপস নয়, সম্পূর্ণ লাইকি অ্যাপস থেকে আপনারা সম্পূর্ণ রিয়েল ট্রিক্স লিগ্যাল পদ্ধতিতে আপনারা সিম্পলি ফলোয়ার্সটা নিতে পারবেন ভিউয়ার্স। হ্যাঁ ভিউয়ার্স, একটি মেথড ইউজ করে আপনারা সিম্পলি আপনাদের লাইকির ফলোয়ার্সটা বাড়িয়ে নিতে পারবেন ভিউয়ার্স। সো ভিডিওটি অত্যন্ত নলেজেবল, সেজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, এখান থেকে আপনারা সিম্পলি কী করবেন, আপনাদের মোবাইলে লাইকি অ্যাপসটা যে রয়েছে এটা সিম্পলি ওপেন করে নেবেন ভিউয়ার্স। ওপেন করার পর আপনারা এখান থেকে সিম্পলি ওয়েট করবেন একটু ভিউয়ার্স। সো ভিউয়ার্স, ওয়েট করার পর এখান থেকে আপনারা ক্লিক করবেন এই সার্চ অপশনে, ক্লিক করে দেবেন কর্নারে সার্চ অপশনে। ক্লিক করে দেওয়ার পর হালকা একটু ওয়েট করবেন ভিউয়ার্স। তো আমার নেটওয়ার্কটা একটু স্লো ভিউয়ার্স, সেজন্য আর কি আসতে একটু লেট হচ্ছে ভিউয়ার্স। এখান থেকে আমি একটু সিম্পলি ওয়েটই করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এখান থেকে আপনারা সিম্পলি একটু ওয়েট করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অপশন এসেছে। তো আমি সিম্পলি দেখিয়ে দিচ্ছি। সো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ম্যাজিক লাইভ, লেয়ার বোর্ড, ইনস্টাগ্রাম, লাইকি ওয়ালপেপার। তো এখান থেকে আপনারা কী করবেন, এই লেয়ার বোর্ড অপশনে ক্লিক করে দেবেন ভিউয়ার্স। সো লেয়ার বোর্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর সরি ভিউয়ার্স, আমার নেটওয়ার্ক কানেকশনটা অফ হয়ে গেছে, আমি সিম্পলি দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, এখান থেকে লেয়ার বোর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে ভিউয়ার্স। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লেয়ার বোর্ড। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের বাংলাদেশে টুডেতে ইয়েস্টারডে ইনি 2 মিলিয়নের মতো লাইকস প্রায় ইনক্রিজ করেছে, এবং বাংলাদেশের টপে রয়েছে ইনি। সেখানে রয়েছেন মার্জিয়া মিমি। তো এনার বাংলাদেশের এক নম্বর রয়েছে ইনি, 2 নম্বর রয়েছে এনএমএস পিয়াস, 3 নম্বর রয়েছে তানভীর, যেটা আর কি থাক। তো আপনারা এখান থেকে কী করবেন ভিউয়ার্স, আমি এখান থেকে সিম্পলি দেখতে চাই, আপনারা এখান থেকে মার্জিয়া মিমি অপশন যার তার যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টে সিম্পলি চলে যাবেন। সো ভিউয়ার্স, অ্যাকাউন্টে চলে আসার পর আপনারা সিম্পলি কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমার নেটওয়ার্কটা খুবই স্লো ভিউয়ার্স, আপনারা একটু ওয়েট করুন ভিউয়ার্স, আমি সিম্পলি লাইভ প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি আপনাদের। সো এখান থেকে আপনারা সিম্পলি তার অ্যাকাউন্টে চলে আসবেন ভিউয়ার্স। সো বন্ধুরা, আপনারা এখান থেকে সিম্পলি মার্জিয়া মিমি নামে যে আপুটা রয়েছে, আপুটার এখান থেকে আপনারা তার অ্যাকাউন্টে চলে আসবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তিনি আপুটা অনেক টাকা ইনকাম করে লাইকি থেকে। তো এখান থেকে যাই হোক, এগুলো কথা বাদ দিন, তো আপনারা সিম্পলি ফলোয়ার্স বাড়াবেন সেজন্য আজকের ভিডিওটি। তো এখান থেকে আপনারা কী করুন ভিউয়ার্স, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তার ফলোয়ার্স কিন্তু 8.87 মিলিয়ন। তো এখান থেকে আপনারা কী করবেন, ফ্যান্স অপশনে ক্লিক করে দেবেন। সো ভিউয়ার্স, ফ্যান্স অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে আপনারা যে এগুলো দেখতে পাচ্ছেন, আপনারা সিম্পলি পটাপট এগুলোকে ফলো করে দেবেন। তো এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওটির নাম হচ্ছে ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম যে আপনারা সিম্পলি কীভাবে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলো ফলোয়ার বাড়িয়ে নেবেন। তো এরকম একটি টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছিলাম ভিউয়ার্স। তো আপনারা সিম্পলি এখান থেকে আপনাদের এভাবে সবাইকে ফলো করে দেবেন ভিউয়ার্স। সো ফলো করলে কী হবে আমি সিম্পলি বুঝিয়ে দিচ্ছি। এখন তো আমি ফলো করবো না ভিউয়ার্স, কারণ আমার এগুলো ফলোয়ার্স ইনক্রিজ করার কোনো আমার আশা নেই ভিউয়ার্স। তো আপনারা সিম্পলি যদি দিন গেলে যদি 1000 জনকে ফলো করেন ভিউয়ার্স, তাহলে আপনাদের কমপক্ষে 500+ কিন্তু ফলোয়ার্স ব্যাক কিন্তু আসবে ভিউয়ার্স। আপনারা সিম্পলি ট্রাই করে দেখুন ভিউয়ার্স, ট্রাই করার পর তারপরে কমেন্টে এসে বলবেন ভিউয়ার্স। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন, এবং বুঝতে যদি একটু সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে এরকম ইন্টারেস্টেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের YT টেকনিক্যাল সিএম ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন সবাই।